আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের উচ্চতর গণিতের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের উচ্চতর গণিতের স্যার সাজ্জাদ স্যার। তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিন্যাস ও সমাবেশ নিয়ে, যাকে ইংলিশে বলে পারমুটেশন হচ্ছে বিন্যাস এবং কম্বিনেশন হচ্ছে সমাবেশ। চলো আজকে তাহলে ইনশাল্লাহ শুরু করি বিন্যাস এবং সমাবেশ। তো বিন্যাস এবং সমাবেশ শুরুর প্রথমে বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে কিছু কথা বলি। ভারতীয় গণিত ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমিস্ট ভাস্কর, সেকেন্ড ভাস্কর যিনি, উনি এই প্রথম বিন্যাস সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ এন সংখ্যক বস্তুকে কীভাবে সাজানো যায় সে সম্পর্কে ধারণা দেন উনি। আর বিন্যাস সমাবেশ মূলত হচ্ছে, আমরা ধরো পৃথিবীতে অনেক বস্তু আছে যাদেরকে আমরা সাজাতে পছন্দ করি। নিজের ঘরকে যেমন সাজাই, নিজের অফিসকে যেমন সাজাই, তেমনি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জিনিসকে আমরা সাজাতে খুব পছন্দ করি। সেই সাজানোর প্রক্রিয়াগুলো কেমন হতে পারে? যেমন সেনাবাহিনীতে প্যারেড হয়, তোমরা জানো, সেখানে প্যারেডের মধ্যে বিভিন্ন দলে বিভিন্নভাবে কলাম অনুযায়ী, সারি অনুযায়ী বিভিন্নভাবে সেনাবাহিনীর যারা অফিসার আছে ওদেরকে প্যারেডে অংশগ্রহণ করেন, ওনারা কীভাবে অংশগ্রহণ করেন সেখানেও এই বিন্যাস সমাবেশের সাজানো প্রক্রিয়ায় ওনারা অংশগ্রহণ করেন। তারপর হচ্ছে পরীক্ষার সময় শিক্ষকরা কিন্তু সিট অনুযায়ী, সিটের রুল নম্বর অনুযায়ী কিন্তু পরীক্ষার আসন বিন্যাস করেন, সেখানেও বিন্যাস এবং সমাবেশটা কাজে লাগে। এছাড়া যারা হচ্ছে তোমার আর্কিটেকচার বা তোমার হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টে আছে, তারা বিন্যাস এবং সমাবেশ অনুযায়ী বিভিন্ন কিছু সাজান। আর এই সাজানোর প্রক্রিয়াটাই ক্ষেত্রে যদি আমি সিরিয়াল মেনটেন করে সাজাই তাহলে হচ্ছে বিন্যাস, আর যদি সিরিয়াল মেনটেন না করে সাজাই তাহলে হচ্ছে সমাবেশ। আর বিন্যাস এবং সমাবেশ এই চ্যাপ্টারটা বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা এমসিকিউ যেরকম ইম্পর্ট্যান্ট, ক্রিয়েটিভ কোশ্চেনও ইম্পর্ট্যান্ট। এছাড়া বিএসসি এমএসসিতে বিন্যাস সমাবেশ খুব কাজে লাগে, এবং পরবর্তীতে তুমি যদি বিসিএস এর জন্য পড়তে চাও তখন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এবং এমসিকিউ ভাইভাতে তো অবশ্যই জিজ্ঞাসা করে। তাহলে এই চ্যাপ্টারটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিন্যাস সমাবেশের এখন খুঁটিনাটি জিনিসগুলো আমরা একটু বোর্ডে দেখি, চলো সবাই। কেমন দেখো, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস, প্রথমে আমি কয়েকটা বিষয় বলি তোমাদেরকে। সেটা হচ্ছে, ধরো আমার কাছে এন সংখ্যক জিনিস আছে, সেখান থেকে আমি একটাকেও নিতে পারি বা দুইটাকেও নিতে পারি বা সবকটিকে নিতে পারি। নিয়ে আমি যদি সাজাই, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে আমি একটা নিতে পারে, দুটো নিতে পারে, সবকটি নিতে পারি। নিয়ে যদি সাজাই তখন যে সাজানোর প্রক্রিয়া সেটা হচ্ছে বিন্যাস। যেমন একটু দেখো, আমার কাছে এ বি সি আছে, এ বি সি থেকে আমি দুইটা বর্ণ নিলাম, দুইটা বর্ণ নিয়ে একবার সাজাইছি এ বি, একবার হচ্ছে বি এ, আবার সাজাইছি এ সি, আবার সাজাইছি সি এ, আবার সাজিয়েছি বি সি, আবার সাজিয়েছি সি বি। অর্থাৎ এ বি সি বর্ণ হচ্ছে তিনটা, তিনটা থেকে আমি যে কোনো দুইটা বর্ণ নিয়ে আমি এভাবে সাজাইছি। তাহলে টোটাল কটা সাজিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ছয়টা হলো আমার প্রত্যেকটাই এক একটা বিন্যাস সংখ্যা, প্রত্যেকটাকে আমি এক একভাবে সাজাইছি। কিন্তু সেক্ষেত্রে আমার তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ, দেখো এ ডি সি তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ,
সেখান থেকে আমি দুইটা বর্ণ নিছি নিয়ে সাজানোর উপায় কি 3P2 3 হচ্ছে টোটাল বর্ণ আর নিয়েছি হচ্ছে দুইটা বর্ণ সেজন্য 3P2 আর P দ্বারা বোঝায় পারমুটেশন পারমুটেশন হচ্ছে বিন্যাস এখন তাহলে আমি বুঝে গেছি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস আমি প্রত্যেকবার নিয়ে নি তখন আমার যে প্রাপ্ত বিন্যাস সংখ্যা হবে সেটা হচ্ছে npr n হচ্ছে মোট সেখান থেকে নিয়েছি কয়টা r সংখ্যক জিনিস তাহলে npr p দ্বারা পারমুটেশন বোঝায় এভাবে হচ্ছে বিন্যাস লিখতে হয় অথবা আমি p কে আগে দিয়ে ব্র্যাকেটের ভিতরে n, r দিতে পারি n হচ্ছে টোটাল সংখ্যাটা আর নিয়েছি r সংখ্যক জিনিস ওটা তাহলে এই একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যদি আমি সমাবেশে ঘটাই তখন সমাবেশ সংখ্যা কি হবে সমাবেশ সংখ্যা হবে n c r c হচ্ছে এখানে কম্বিনেশন সমাবেশ অথবা আমি c লিখে n আর r এর ভিতরে দিতে পারি অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা গঠন করছি তাহলে যেমন যদি আমি a b c হতে যদি তিনটা বর্ণ দুইটা বর্ণ নি a b c তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ সেখান থেকে যদি আমি দুইটা বর্ণ নি সে কোন দুইটা বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা ঘটাই তখন সমাবেশ কি কি পাই a b a c b c তাহলে সমাবেশ সংখ্যা হবে তিনটা থেকে দুইটা নিয়েছি 3c2 এখন তোমার মনে প্রশ্ন আসবে স্যার আপনি বলতেছেন এটা বিন্যাস এটা সমাবেশ কেমনে বুঝবো আমরা কোনটা বিন্যাস কোনটা সমাবেশ কিভাবে হচ্ছে একটু দেখো আমি তোমাদেরকে একটা বিষয় একটু দেখাই দিই দেখো দেখো আমার কাছে একটা ধরো আমার একটা অফিস আছে অফিসের মোবাইল নাম্বার হচ্ছে 9876 5432 এটা হচ্ছে মোবাইল নাম্বার এরকম আছে আরও আছে 9876 5433 তারপর হচ্ছে 9876 5434 এই তিনটে হচ্ছে আমার মোবাইল নাম্বার এখন এই মোবাইল নাম্বার তুমি আমাকে ফোন দিচ্ছ আমার সাথে কথা বলতে যাচ্ছ কথা বলার সময় তুমি প্রথম স্থানে দিছো 9 প্রথম যে বাটনটা টিপ দিছো সেটা হচ্ছে 9 এর বাটন এরপর 8 এরপর 7 এরপর 6 এরপর 5 এরপর 4 এরপর 3 এরপরে 2 বসাইছো এভাবে সিরিয়াল মেনটেন করে আমাকে কল দিয়েছো কল দিলে আমার সাথে সংযোগ হবে তোমার তখন তুমি আমার সাথে কথা বলতে পারবে এখন তুমি যে কোনো একটা সিরিয়াল যদি ব্রেক করো তুমি যদি এখানে 5 না লিখে যদি 0 লেখো অথবা তুমি যদি এখানে প্রথমে আছে 5 এরপরে 4 5 4 না লিখে তুমি যদি এখানে 4 দাও এখানে 5 দাও তাহলে সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে না তাহলে যত চেষ্টা করেও লাভ আছে আমার আছে 5 4 কিন্তু দিয়েছে হচ্ছে 4 5 তাহলে আমার সাথে কি তুমি সংযোগ করতে পারবা করতে পারবা না তাহলে আমি বুঝে গেছি যে তুমি সিরিয়ালটা ব্রেক করছো মিস করছো অর্থাৎ হবে হবে 5 এবং 4 তুমি দিয়ে দিছো 4 এবং 5 তাহলে আমার সাথে সংযোগ করতে পারবা না সেজন্য অবশ্যই আমাকে যদি আমার সাথে যদি 5 এবং সামনে যদি 5 দাও এবং পরে যদি 4 দাও তাহলে আমার সাথে সংযোগ করতে পারবা তাহলে এভাবে যে আমি সাজাইছি এই সাজানোর প্রক্রিয়াটা হলো বিন্যাস সেক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝে গেছি বিন্যাস হলো ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া বিন্যাসটা হলো ক্রম বিবেচনা করে সাজানোর প্রক্রিয়া এই যে আমরা বলছি বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় আর সমাবেশ কি সমাবেশের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় না বিন্যাস যেরকম সাজানোর প্রক্রিয়া সমাবেশও একই সাজানোর প্রক্রিয়া একটাতে ক্রম বিবেচনা করা হয় মানে সিরিয়াল মেনটেন করা হয় সমাবেশে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না যেমন দেখো এ বি সি তিনটা দল তারা ক্রিকেট খেলবে একটা সিরিজ ম্যাচ খেলবে এখন ওই খেলার যে ফিক্সচার সেটা কিভাবে হবে যদি সাজায় প্রথমে এর সাথে কে খেলবে এর সাথে খেলবে বি তারপরে কি খেলবে তারপরে খেলবে বলতেছি বি এর সাথে খেলবে হচ্ছে সি তারপরে খেলবে কি সি এর সাথে খেলবে এ
তাহলে দেখো ভালো করে এ বি সি প্রত্যেকটা দলের সাথে একবার করে খেলবে আছে টোটাল কয়টা তিনটা দল নিজেদের সাথে একবার করে খেলবে তাহলে এ একবার খেলবে বি এর সাথে আবার এ খেলবে সি এর সাথে আবার বি খেলবে সি এর সাথে আবার বি খেলবে এ এর সাথে এভাবে প্রত্যেকে একবার একবার করে খেললে তাহলে আমার তিন ম্যাচ হয় কয়টা তিনটা প্রত্যেকটা ম্যাচেই হলো এক একটা সমাবেশ তাহলে এখানে সমাবেশ কয়টা তিনটা এখন আমি ইচ্ছে করে যদি এটাকে যদি এভাবে লিখি বি ভার্সেস এ এটাকে যদি লিখি বি ভার্সেস সি না লিখে যদি লিখি সি ভার্সেস বি তারপর হচ্ছে এখানে যদি লিখি সি ভার্সেস এ না লিখে যদি আমি লিখি এ ভার্সেস সি তাহলে আমি কি করেছি সিরিয়ালে ছিল এ আর বি একে লিখেছি বি আর এ কোনো সমস্যা নাই অর্থাৎ সমাবেশের ক্ষেত্রে তুমি যদি সিরিয়াল ব্রেক করো অর্থাৎ সিরিয়াল ব্রেক করে যদি তুমি এ ভার্সেস বি না লেখে বি ভার্সেস এ লেখা হয় তাহলে কোনো সমস্যা হয় না তাহলে আমরা বুঝে গেছি বিন্যাসের ক্ষেত্রে সিরিয়াল ব্রেক করলে সমস্যা তাহলে বিন্যাস হবে না কিন্তু তুমি যদি সমাবেশের ক্ষেত্রে বিন্যাস ব্রেক করো তাহলে কোনো সমস্যা নাই কিরকম এবিসি তিনটা দল থেকে তারা যদি পরস্পরের সাথে একটা একটা করে ম্যাচ খেলে তখন টোটাল ম্যাচ হবে কয়টা তিনটা সিরিয়াল ব্রেক করে দিলেও সে ঘুরে ফিরে তিনটা এখানেও সমাবেশ সংখ্যা থ্রি এখানেও সমাবেশ সংখ্যা থ্রি কোনো পরিবর্তন হবে না সেজন্য আমরা বলতে পারি বিন্যাসের ক্ষেত্রে এই সিরিয়াল মেনটেন করা জরুরি কিন্তু সমাবেশের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করা হয় না সেজন্য লিখা হয়েছে সাজানোর প্রক্রিয়া হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করে আর সমাবেশের ক্ষেত্রে ক্রম উপেক্ষা করে কেমন এই একটা জিনিস আরেকটা জিনিস কি দেখো এখন আমি এক্সাম্পল দিয়ে একটু আগে বুঝাইছি যে এবিসি যদি তিনটা বর্ণ থাকে সেখান থেকে দুইটা বর্ণ নিয়ে সাজানোর ক্ষেত্রে আমি লিখেছি প্রথমে এ পরে লিখেছি বি দুইটা বর্ণ নিলাম এরপরে বি আর এ তাহলে দেখো ভালো করে এ বি এর পরিবর্তে আমি আবার লিখেছি বি আর এ তাহলে আমি কি এখানে ক্রমটাকে দেখো ভালো করে এর পরে বি আছে বি এর পরে আবার বি কে আগে রাখছি এ কে পরে রাখছি কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভালো করে দেখো এখানে এর পরে সমাবেশের ক্ষেত্রে এর পরে বি লিখেছি কিন্তু বি এর পরে এ দিয়ে কোনো সমাবেশ সংখ্যা হয় না অর্থাৎ এ বি লেখা যে কথা বি এ লেখো একই কথা সেজন্য সমাবেশের ক্ষেত্রে এ বি না লিখে আমি বি এ যদি লিখি সমাবেশ সংখ্যা একই পাওয়া যাবে কিন্তু বিন্যাসের ক্ষেত্রে এ বি না লিখে আমি যদি বি এ বি লিখেছি এরপরে আমি স্থান পরিবর্তন করে বি কে আগে দিয়ে দিয়েছি এ কে পরে দিয়ে দিচ্ছি তাহলে নতুন একটা বিন্যাস পাবো একই রকমভাবে এ সি আমি এ কে আগে লিখেছি সি কে পরে লিখেছি এখানে সি কে আগে লিখেছি এ কে পরে লিখেছি তাহলে নতুন একটা বিন্যাস পেয়েছি না একই রকম বি সি সি বি ঠিক আছে অর্থাৎ এখানে যদি বিন্যাসের ক্ষেত্রে স্থান পরিবর্তন করা হয় নতুন নতুন একটা বিন্যাস পাওয়া যায় তাহলে এখানে টোটাল বিন্যাস কয়টা ছয়টা এই ছয়টা রেজাল্ট প্রত্যেকটাই এক একটা বিন্যাস কিন্তু এখানে এ বি না লেখে যদি আমি বি এ লিখতাম তাহলে ঘুরে ফিরে একই জিনিস হতো কিন্তু বিন্যাসের ক্ষেত্রে হবে না ঠিক আছে কারণ সমাবেশের ক্ষেত্রে ক্রমটা বিবেচনা করা হয় না ক্রমটা বাদ দেওয়া হয় সেজন্য এ বি লেখলেও যে কথা বি এ লেখলেও একই কথা তাহলে এখানে সমাবেশ কয়টা হয় এ বি এ সি বি সি কয়টা টোটাল কয়টা তিনটা সেজন্য লিখেছি তিনটা মোট বর্ণ এ বি সি সেখান থেকে দুইটা বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে থ্রি সি টু আর তিনটা মোট বর্ণ থেকে দুইটা বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে থ্রি পি টু এখানে থ্রি পি টুর মান আসে হচ্ছে টোটাল কয়টা ছয়টা আর এখানে মান আসে কত থ্রি কেমন আমরা এটার ভাঙনটা পরে শিখে দিব তোমাদেরকে দেখো এখন এ বি সি তিনটা বর্ণ থেকে যদি আমি তিনটাই নিয়ে নিই তাহলে কিরকম হবে তাহলে দেখো একটা হবে এ বি সি এ ঠিক আছে এখানে স্থানের মধ্যে প্রথমে দিছি বি পরে দিছি সি এখানেও এ ঠিক আছে স্থানের মধ্যে একবার দিয়েছি
এখানে ছিল বিসি এখন হয়ে গেছে সিবি অর্থাৎ এইভাবে করে স্থান পরিবর্তন করছি স্থান পরিবর্তন করে করে এইভাবে সাজাইছি একবার এ কে রাখছি শুরুতে বি আর সি কে চেঞ্জ করেছি এরপরে দেখো বি কে সামনে রেখেছি এ আর সি কে চেঞ্জ করেছি এরপর দেখো সি কে সামনে রেখেছি এ আর বি কে চেঞ্জ করেছি চেঞ্জ করে এরকম টোটাল বিন্যাস পাইছি কয়টা টোটাল বিন্যাস পাইছি তিনটা ছয়টা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে মোট বিন্যাস সংখ্যা কয়টা ছয়টা তাহলে আমি বলতে পারি টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে সিক্স একই রকমভাবে অর্থাৎ এখানে বিন্যাসের ক্ষেত্রে সিরিয়ালটা বিবেচনা করা হয়েছে আমি স্থান পরিবর্তন করেছি আগে এটা দিয়েছি পরে ওইটা দিয়েছি সেক্ষেত্রে আগে ওইটা পরে ওইটা দিলেও আমি নতুন করে একটা কী পাবো বিন্যাস পাবো কিন্তু সমাবেশের ক্ষেত্রে দেখো তিনটা বর্ণ থেকে তিনটাকে নিয়েছি তাহলে এবিসি লেখা যে কথা বিসি এ লেখা একই কথা না এরকম তিনটা থেকে তিনটা যতভাবে সাজাই এরকম এখানে যেরকম ছয়ভাবে সাজাইছি এখানেও ছয়ভাবে সাজাই না কেন এরকম ছয়ভাবে সাজাই না কেন ঘুরে ফিরে সমাবেশ বা দল গঠন হবে কয়টা ঘুরে ফিরে একটাই তিনটাকে তিনটা বর্ণ থেকে তিনটাকে নিয়ে সমাবেশ পাওয়া যায় একটা কেন কারণ এখানে তো ক্রম সিরিয়ালটা বিবেচনা করা হয় না আমি যদি স্থান পরিবর্তন করে একজনের স্থানে আরেকজনে বসাই তাহলে নতুন নতুন সমাবেশ বিন্যাস পাই কিন্তু এখানে নতুন নতুন সমাবেশ পাওয়া যাবে না তাহলে তিনটা থেকে তিনটা নিলে পাওয়া যাবে কয়টা একটা তাহলে থ্রি সি থ্রি আর এখানে হচ্ছে থ্রি পি থ্রি এখানে সমাবেশ বিন্যাস সংখ্যা হয় ছয় এখানে সমাবেশ সংখ্যা হবে এক কেমন বুঝেছো তো তাহলে আমরা বুঝে গেছি বিন্যাস বিন্যাসের ক্ষেত্রে সাজানোর প্রক্রিয়ায় সিরিয়াল বিবেচনা করা হয় সমাবেশের ক্ষেত্রে সিরিয়াল বিবেচনা করা হয় না আর সমাবেশ আরেকটা জিনিস মনে রাখবা এখানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি যে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা হচ্ছে এন পি আর আর ওখানে সমাবেশ সংখ্যা হচ্ছে এন সি আর এখন কথা হচ্ছে এন পি আর এর ক্ষেত্রে আমার কাছে আছে দশটা জিনিস টোটাল আছে কত দেখো ধরো আমার কাছে টোটাল আছে দশটা জিনিস দশটা জিনিস থেকে আমি দুইটাকে নিয়ে সাজাবো সেক্ষেত্রে বিন্যাস হবে কত দশ দশটা ভিন্ন ভিন্ন জিনিস হতে হবে সেই ভিন্ন ভিন্ন জিনিস থেকে সাজানোর প্রক্রিয়া হচ্ছে টেন পি টু দশটা থেকে দুইটা নিয়েছি তাহলে বোঝাচ্ছে দশ বড় দশ কার থেকে বড় এখানে বলতে পারি দশ কার থেকে বড় দুই থেকে বড় আবার বলতে পারি দশটা জিনিস থেকে আমি দশটা জিনিসে নিলাম দশটা থেকে আমি দশটায় নিলাম দশটাকে নিয়ে যদি সাজাই তাহলে হবে টেন পি টেন সেক্ষেত্রে বিন্যাস বিন্যাস সংখ্যার ক্ষেত্রে টেন এবং টেন দুজনেই কি সমান না উপরে টেন আর নিচের টেন দুজনেই সমান কথা কি বুঝেছ এই কথার দ্বারা আমি বুঝেছি এখানে এন বড় এনের মান দশ কার থেকে দুই থেকে মানে হলো আট থেকে এন সংখ্যক জিনিস থেকে আট সংখ্যক জিনিস নিব মানে দশটা থেকে দুইটা নিব দশ বড় দুই থেকে তাহলে বলতে পারি এন বড় আট থেকে একইভাবে এখানে বলতে পারি এন এবং আর সমান দশটা থেকে আমরা দশটায় নিয়েছি এন এবং আর সমান এখন অসমতা বা ইনইকুয়ালিটির সূত্র অনুযায়ী যেহেতু এন এবং আর গ্রেটার দেন আছে ইকুয়াল আছে দুইটাকে যদি আমি একসাথে লিখতে যাই তখন আমরা কি লিখব লিখবো হচ্ছে এন গ্রেটার দেন দিয়া ইকুয়ালের জন্য আমি নিচে একটা দাগ দিয়ে দিব এন গ্রেটার দেন আর তাহলে বুঝে গেছি যে এই যে বিন্যাস বিন্যাসের ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে এনের মান সবসময় আর এর থেকে বড় হবে এবং সমান হবে এনের মান আর থেকে বড় হবে এবং সমান হবে কিন্তু এনের মান কখনো আর থেকে ছোট হবে না ছোট হবে না কারণ তুমি যদি তোমার কাছে আছে টোটাল দশটা জিনিস সেখান থেকে তুমি যদি বারোটা জিনিস নিতে যাও তাহলে কি নিতে পারবা আছে দশটা জিনিস নিতে হবে দশটা না হলে তার থেকে কম তুমি কি বারোটা নিতে পারবা না পারবা না তখন বিন্যাস কি হবে হবে না কারণ এখানে দশ থেকে কে বড় বারো বড় হয়ে গেছে দশ ছোট হয়ে গেছে দশ ছোট হয়ে গেছে কার থেকে বারোর থেকে সেজন্য আমরা দেখতেছি
n এর মান ছোট হয়ে গেছে কার থেকে r এর থেকে অর্থাৎ n কখনো ছোট হতে পারবে না সেই ক্ষেত্রে আমরা কখনো বিন্যাস বা সমাবেশ সংখ্যা বের করতে পারবো না তাহলে দেখো বিন্যাসের ক্ষেত্রে এই শব্দটা বোঝা জরুরি বিন্যাসের ক্ষেত্রে আমি এই যে বিন্যাস গঠন করেছি তখন ভিন্ন ভিন্ন সারি গঠন করেছি একটা সারিতে এ আর বি ছিল আরেকটা সারিতে বি আর এ ছিল আবার আরেকটা সারিতে এ সি আরেকটা সি এ এরকমভাবে ভিন্ন ভিন্ন সারি গঠন করছি বা সাজাইছি কত রকমভাবে সাজাইতে পারি আমি পারিছি ছয় উপায়ে সাজাইতে পারি সেজন্য বিন্যাস হচ্ছে ভিন্ন ভিন্ন সারি গঠন বা সাজানোর উপায় শব্দটা মনে রাখবা বিন্যাস হলো ভিন্ন ভিন্ন সারি গঠন বা সাজানোর উপায় আর সমাবেশের ক্ষেত্রে আমি যে সাজাইছি সেক্ষেত্রে এটাকে বলে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রকারে আমি দল গঠন করছি এখানে টোটাল দল গঠন হয়েছে তিনটা এখানে হয়েছে কয়টা একটা তাহলে এটাকে বলে দল গঠন বা ভিন্ন ভিন্ন প্রকারে নির্বাচন করা বাছাই করা আমি এখানে সমাবেশ সংখ্যার ক্ষেত্রে কত প্রকারে বাছাই করতে পারি কত প্রকারে দল গঠন করতে পারি কত প্রকারে আমি নির্বাচন করতে পারি প্রত্যেকটা কথা এক কথা তাহলে সমাবেশ মানে হলো ভিন্ন ভিন্ন প্রকারে দল গঠন করা নির্বাচন করা বাছাই করা আর সমাবেশ হলো সরি সমাবেশ হলো ভিন্ন ভিন্ন প্রকারে দল গঠন করা নির্বাচন করা বা বাছাই করা করতে পেরেছি তিনটা এখানে এখানে করে পেয়েছি একটা আর বিন্যাস হলো ভিন্ন ভিন্ন প্রকারে সারি গঠন করা বা সাজানো কত উপায়ে আমি সাজাইতে পারি সে কথাটা কেমন তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা একটু কাজ করো প্রত্যেকেই এই এই লেখাগুলো আমি যে বুঝাইছি এই লেখাগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো অথবা ফাইলটা সেভ করে রেখে দিতে পারো আচ্ছা তোমরা একটু সবাই বোর্ডের দিকে একটু তাকাও তো দেখো আমি একটা শব্দ লিখেছি বোর্ডে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল শব্দটা তোমরা 9-10 পড়েছো ফ্যাক্টোরিয়াল মানে হলো কয়েকটি সংখ্যার গুণফল কয়েকটি সংখ্যা বলতে কি বুঝাইছি যদি আমি বলি n ফ্যাক্টোরিয়াল এখানে দেখো আমি একটা দাগ দিয়ে এরকম একটা চিহ্ন দিয়েছি কেমন এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন অথবা অর্থাৎ এটা হলো ফ্যাক্টোরিয়ালের চিহ্ন বা আমি এরকম দিতে পারি এটা হলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন এখন যদি বলি n ফ্যাক্টোরিয়াল বা এভাবে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল এটার মানে কি এটার মানে হলো এক থেকে n পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোর ক্রমান্বয়ে গুণফলকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো একটু বুঝো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1 এক থেকে শুরু করে অসীম সংখ্যক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে হলো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা তার মধ্যে শুধু ধনাত্মক সংখ্যাগুলো যেগুলো আছে এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে অসীম সংখ্যক এই চিহ্নটার মানে হলো এই চিহ্নকে ইংলিশে বলে লেমনিস্কেট এই চিহ্নটার নাম হচ্ছে লেমনিস্কেট আর যেটার অর্থ বা মিনিং কি এটার অর্থ হলো অসীম ইংলিশে বলে ইনফিনিটি তাহলে এই চিহ্নটার অর্থ হলো ইনফিনিটি বা অসীম কিন্তু চিহ্নটার নাম হচ্ছে লেমনিস্কেট অর্থাৎ 1 থেকে অসীম সংখ্যক যত সংখ্যা আছে সবগুলোই কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কেমন তাহলে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বলি আমরা n ফ্যাক্টোরিয়াল তাহলে 1 2 3 এভাবে যদি আমি n পর্যন্ত বেড়ে 1 থেকে n পর্যন্ত এভাবে যদি গুণাকারে যাই n পর্যন্ত তাহলে এই সকল সংখ্যাগুলোর গুণফলকে বলে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এক থেকে বৃদ্ধি পেয়ে গুণাকারে বৃদ্ধি পেয়ে কত পর্যন্ত গিয়েছি n পর্যন্ত ঠিক উল্টাভাবে আমরা বলতে পারি n থেকে কমে 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 কত পর্যন্ত গিয়েছি 1 পর্যন্ত গিয়েছি অর্থাৎ এক থেকে বৃদ্ধি পেয়ে n পর্যন্ত যেতে পারি
গুণ আকারে অথবা n থেকে গুণ আকারে কমে 1 পর্যন্ত যেতে পারি এইভাবে n ফ্যাক্টোরিয়াল বের করা হয় এখন তুমি একটা শব্দ শিখো শব্দটা হচ্ছে দেখো যদি n যেমন দেখো আবার একটা সংখ্যা যদি 3 হয় একটা সংখ্যা যদি 3 হয় 3 এর চেয়ে বড় সংখ্যাকে কি বলি 3 প্লাস 1 আর 3 এর চেয়ে ছোট সংখ্যাকে কি বলি 3 মাইনাস 1 তাহলে একই রকম সংখ্যাটা যদি n হয় n থেকে বড় সংখ্যাটাকে কি বলবো n প্লাস 1 n থেকে ছোট সংখ্যাটাকে কি বলবো n মাইনাস 1 তাহলে যত বাড়াবো তত বড় সংখ্যার দিকে যাবে তাহলে n এর ভালো করে দেখো n এর বড় সংখ্যা কি কি n এর বড় সংখ্যা হচ্ছে n প্লাস 1 আবার এক যোগ করলে কত n প্লাস 2 n প্লাস 3 এগুলো হচ্ছে বড় সংখ্যা আর ছোট কি কি ছোট হচ্ছে n মাইনাস 1 কমাবো n মাইনাস 1 তার থেকে আরও 1 কমাবো n মাইনাস 2 তার থেকে আরও n কমাবো n মাইনাস 3 ক্লিয়ার তাহলে বলতে পারি 1 থেকে গুণ আকারে বেড়ে যদি n পর্যন্ত যায় সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n থেকে কমে কমে সর্বশেষ 1 পর্যন্ত গেলে সেটাও n ফ্যাক্টোরিয়াল তাহলে n থেকে ছোটকে n মাইনাস 1 এরপরে ছোটকে n মাইনাস 2 বুঝেছ আচ্ছা এখন আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল বলি n না লিখে 4 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে 1 থেকে গুণ আকারে কত পর্যন্ত যাবে 4 পর্যন্ত যাবে n ফ্যাক্টোরিয়াল যেরকম 1 থেকে গুণ আকারে n পর্যন্ত যায় তেমনি 4 ফ্যাক্টোরিয়াল 1 থেকে গুণ আকারে 4 পর্যন্ত যাবে অর্থাৎ 1 2 3 4 উল্টায় লিখলে 1 থেকে বেড়ে 4 পর্যন্ত হইছে অথবা আমরা বলতে পারি 4 থেকে কমে কমে কত পর্যন্ত যাবে 1 পর্যন্ত যাবে ক্লিয়ার তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে কমে কমে 1 পর্যন্ত যাবে অথবা 1 থেকে বেড়ে বেড়ে 4 পর্যন্ত যাবে একই রকম 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 থেকে কমে কমে 1 পর্যন্ত যাবে কেমন ক্লিয়ার এখন দেখো তাহলে আমি বলতে পারি এই এখানে 4 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট কত আসে 3 4 12 12 দুগুণে 24 24 একে 24 মানে 24 আর 3 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট কত আসে 3 দুগুণে 6 6 একে 6 6 কেমন এভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি এখন একটা জিনিস শিখো একটা সূত্র বের করার জন্য দেখো আমি একটা সূত্র বের করতেছি 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 3 2 1 একই রকম 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 2 1 তাহলে এখানেও 3 2 1 আছে এখানেও 3 2 1 আছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 কে রেখে দিছি 3 2 1 এটা না লিখে আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না তাহলে বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল একই রকম ভাবে দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান কি 5 থেকে কমতে কমতে 1 পর্যন্ত যাবে তখন এই 4 3 2 1 এটা না লিখে আমি ইচ্ছে করে 4 ফ্যাক্টর লিখতে পারি পারি আবার একই রকম ভাবে আমি 5 4 কে রেখে দিলাম 3 2 1 না লিখে 5 4 কে রেখে 3 2 1 যদি আমি না লিখি না লিখে আমি 3 2 1 এর পরিবর্তে কি লিখতে পারি 3 ফ্যাক্টরি লিখতে পারি তাহলে বুঝে গেছি যে আমি যখন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল যেরকম 5 থেকে কমে কমে 1 যায় তেমনি n ফ্যাক্টোরিয়াল ও n থেকে কমে কমে 1 যাবে 5 ফ্যাক্টোরিয়ালে যেরকম আমি 5 লিখে 4 কে স্টপ করে দিতে পারছি একই রকম n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে n লিখে তার ছোট টাকার মধ্যে স্টপ করেছি কি রকম যেমন এই দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 4 3 2 1 এই 4 3 2 1 না লিখে আমি লিখেছি হচ্ছে 5 লিখে 4 3 2 1 না লিখে লিখেছি কি 4 ফ্যাক্টোরিয়াল এই কথার মানে হলো 5 এর জায়গায় 5 লিখলাম 4 না লিখে লিখতে পারি 4 আসলে কার থেকে ছোট 5 থেকে ছোট মানে 5 থেকে ছোট মানে কি 5 মাইনাস 1 একই রকম ভাবে n ফ্যাক্টোরিয়াল মানে কি এই যে 5 এই n বসবে এবং তার থেকে একটা ছোট বসবে ছোটকে n মাইনাস 1 তাহলে আমরা সূত্রটা শিখেছি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সমান n ইনটু n মাইনাস 1 এর উপর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যেরকম এখানে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লিখেছি একই রকম n থেকে ছোট হচ্ছে n মাইনাস 1 এখন দেখো আমি 5 ফ্যাক্টোরিয়াল সমান 4 দেখো 5 4 3 2 1 এখন এটা না লিখে যদি আমি
5 লিখলাম 4 লিখলাম 3 টু 1 না লিখে আমি কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3 এই কথার মানে হলো আমি 5 লিখেছি 4 লিখেছি এরপর 3 ড্যাশ অফ করেছি ফ্যাক্টোরিয়াল দিয়ে একই রকম ভাবে আমি এখানে কি করতে পারি দেখো আমি n লিখেছি n minus 1 লিখেছি অর্থাৎ n মানে কি 5 4 মানে হলো তার থেকে ছোট n minus 1 এরপরে কি করতে পারি n minus 2 তে আমি কি করে ফেলতে পারি ফ্যাক্টোরিয়াল ড্যাশ অফ করেছি এবারে যেরকম এখানে 5 4 3 তে আমি কি করছি ফ্যাক্টোরিয়াল দিয়ে ড্যাশ অফ করেছি এখানেও এরকম n n minus 1 n minus 2 তে গিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে ড্যাশ অফ করে দিতে পারি কেমন ক্লিয়ার তাহলে আমরা এভাবে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কাজে লাগাবো আর ফ্যাক্টোরিয়ালটা বিন্যাসের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালটা বিন্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস কেমন তোমরা একটু ছবিটা ছবি তুলে অথবা স্ক্রিনশট দিয়ে লিখে রাখো অথবা খাতায় লিখে রাখো কেমন ফ্যাক্টোরিয়াল জিনিসটা আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমাদের খুব কাজে লাগবে আচ্ছা একটু সবাই বোর্ডে দেখো এনপিআর মানে হলো বিন্যাস এবং সমাবেশের সূত্রটা লিখতেছি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সূত্রটা বুঝিয়ে দিব কিভাবে সূত্রটা আসছে এখন শুধু একটু কয়েকটা এক্সাম্পল করার জন্য সূত্রগুলো একটু মনে রাখো এনপিআর এনপিআর মানে হলো বিন্যাসের সূত্র এখন সেটা কিভাবে এখানে দেখো লেখার নিয়মটা হচ্ছে পিটা বড় হাতের এন এবং আর ছোট হাতের তাহলে এনপিআর মানে হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যেটা এন আছে এন ফ্যাক্টোরিয়াল বসাই দিব নিচে এন এই এন থেকে আরটা বিয়োগ করে লিখব এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল একই রকম ভাবে ভালো করে দেখো এনসিআর মানে কি এই যে এনপিআর এর যে সূত্রটা লিখেছি তাকে শুধু আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলেই হয়ে যাবে অর্থাৎ এনপিআর মানে হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাকে কি দ্বারা ভাগ করব আর দ্বারা ভাগ করব সেজন্য সেটা ভাগ করার ক্ষেত্রে সে কোথায় বসে গেছে নিচে বসে গেছে ক্লিয়ার এখন একটা এক্সাম্পল দেখবো দেখো ধরো আমি লিখলাম 5 ফি 2 তাহলে কিভাবে করব পিটা বড় হাতের হবে ভালো করে দেখো পি বড় হাতের 5 ছোট হাতের 2 ও ছোট হাতের তাহলে সূত্র অনুযায়ী এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তাদের ডিফারেন্স এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে আমি এরকম 5 বসাই দিব 5 ফ্যাক্টোরিয়াল তাদের ডিফারেন্স কি তাদের ডিফারেন্সে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কেমন এখন দেখো 5 ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমি কি লিখতে পারি 5 4 3 2 1 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে কমতে কমতে 1 পর্যন্ত যাবে তেমনি নিচে কত আছে 5 থেকে 2 বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল এখন দেখো কাটাকাটি করার সুবিধার জন্য 3 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি এখানে দেখো 3 টু 1 আমি না লিখে আমি ইচ্ছে করে কি লিখতে পারি 5 4 রেখে দিলাম 3 টু 1 না লিখে ইচ্ছে করে কি লিখতে পারি 3 ফ্যাক্টর লিখতে পারি তাহলে উপরে 3 আর নিচে 3 কাটা চলে গেছে না তাহলে কি থাকে 5 আর 4 5 4 মানে হলো 4 পাঁচা 20 কেমন তাহলে এভাবে করে আমরা 5 পি 2 এর রেজাল্ট কত 2 আনটি বের করেছি পারবো আচ্ছা তাহলে এখানে এবার সমাবেশের জন্য একটা বের করি ধরো সমাবেশ হচ্ছে 5 সি 3 বা 5 সি 2 করেই সমাবেশের ক্ষেত্রে কি হবে তো সমাবেশের সূত্র অনুযায়ী আগে কি বলবে আগে বলবে n ফ্যাক্টোরিয়াল উপরে তাহলে এখানে হবে উপরে বলবে 5 ফ্যাক্টোরিয়াল নিচে কি বলবে নিচে দেখো আগে এটা লিখে ফেলি 5 n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তাহলে 5 এবং 2 এর ডিফারেন্স মানে হলো 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর তার সাথে এখানে নিচে কি আছে r ফ্যাক্টোরিয়াল r মানে হলো এখানে কত ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কেমন তাহলে 5 ফ্যাক্টোরিয়াল তাদের ডিফারেন্স এবং 2 ফ্যাক্টোরিয়াল কেমন অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এবং তাদের ডিফারেন্স 5 2 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল তাদের ডিফারেন্স হচ্ছে 5 মাইনাস 2 তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 4 3 2 1 ঠিক আছে আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 ইনটু 1 আর এখানে কি আছে 5 মাইনাস 2 5 মাইনাস 2 মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল তো আমি আগের মতো কি করতে পারি 3 টু 1 না লিখে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3 তাহলে উপরে থাকে 5 4
थ्री टू वन ना लिखे लिखब हम थ्री फैक्टोरियल और नीचे तो थ्री फैक्टोरियल आसे और एखे आसे कत टू इंटू वन टू इंटू वन मान हलो डायरेक्ट टू लिखते परि एबार थ्री फैक्टोरियल और थ्री फैक्टोरियल काटा कि थे फाइव फैक्टोरियल और फाइव और फोर और नीचे जो टू टू दिए जो फोर के काटी तेल कत थे टू तेल फाइव टू मान कत फाइव इंटू मान कत टेन केमन ताहले एबाबे आमी सूत्र थेके फाइव फाइव पी टू एवं फाइव सी टू अर्थात बिन्यास एवं समावेश एग्जाम्पलटा तोमादेरके देखाइछि तोमरा बासाय कि कि बेर करबा आमी तोमादेरके कयेकटा एग्जाम्पल दिए दिच्छि देखो बासाय कि कि करबा देखो सबाई आमाके कोरे तोमादेर कमेंट बक्से तोमादेर सूत्रगुलोर अंकगुलोर रेजाल्ट लिखे दिबा केमन एकटा एकटा करे दिच्छि देखो एकटा करब हच्छे टेन पी फोर दुई नम्बर करबा सेवेन सी थ्री तीन नम्बर करबा एगुलोर मान बेर करबा टुएल्व सी टू तारपर करबा हच्छे ट्वेंटी पी सिक्स तारपर बेर करबा हच्छे थ्री सी वन तारपर बेर करबा कि थ्री पी वन एगुलो कोरे एगुलोर आंसारगुलो तोमरा कमेंट बक्से लिखे दिबे तो आजकेर मतो एखान थेके बिदाय निच्छि इनशाल्लाह तोमादेरके बिन्यास समावेशेर बाकी खुटिनाटी जिनिसगुलो इनशाल्लाह भेंगे भेंगे आमी बुझे देवार चेष्टा करब तोमरा जदि किछु ना बुझो सारके कमेंट बक्से जानाबा इनशाल्लाह तो भालो थेको नेक्स्ट क्लासे देखा होच्छे सारे जोनो दुआ करो अल्लाह हाफेज अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।